দেখো সমীকরণের উচ্চতর গণিতের সমীকরণ নবম দশম শ্রেণীর জন্য তোমাদের ক্লাস আজকের যে এখন আমরা করাবো কিতা যে ছয় নং সমস্যার সমাধান। তো ছয় নং সমস্যাটা কীভাবে সমাধান করব দেখো, আমরা সব খুব সহজে করতে পারি, যে লিখতে পারি বা আমরা লিখতে পারি রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এইট ইকুয়াল সিক্স, এটাকে ওই পাশে নিয়ে আসে মাইনাসের রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ফোরটিন। এখন আমরা এটাকে কী করতে পারি যে এরকম করতে পারি কিনা দেখো, যে বা রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এইট ইকুয়াল সিক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ফোরটিন, আমরা উভয় পক্ষকে বর্গ করে দিলাম, উভয় পক্ষকে বর্গ লিখতে পারো, উভয় পক্ষকে বর্গ করে, তাই না? আমরা এটা লিখে দিলাম। এখন দেখো আমরা কী করবো, এটা কি সূত্র করতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাই না? আমরা তো এ মাইনাস বলছি সূত্র সবাই জানি, তাই না? এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই তো? তার মানে আমরা সবাই সূত্র জানি। তাহলে এখন আমরা এটাকে কী করবো যে এখান থেকে আমরা এটাকে রুট ওভার বর্গ কেটে দিতে পারি, থাকবে এক্স স্কোয়ার মাইনাস এইট ইকুয়াল, এখানে এটা লিখতে পারি এ স্কোয়ার অর্থাৎ সিক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু, সূত্রে টু এ মানে সিক্স বি মানে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ফোর, এসে এ বি এস, আমরা কী করলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার কী হবে যে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ফোরটিন, এইভাবে দিয়ে দিতে পারি। ওকে, এটা হলো এটা কাটা যাবে আর এখানে আমরা কাজ করে নিতে পারি। তাহলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস এইট ইকুয়াল ছত্রিশ, ছয় ছয় ছত্রিশ মাইনাস তিন দু ছয় দুগুণে বারো, রুট ওভার আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস ফোরটিন প্লাস এনেকে রাখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ফোরটিন। এখন আমরা এইগুলোকে এক পাশে নিয়ে আসবো আর বাকিগুলোকে এক পাশে রাখতে পারি। এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে লিখতে পারেন এরকম যে বারো রুট ওভার যে এক্স স্কোয়ার মাইনাস ফোরটিন, আর এটাকে রাখতে পারি যে এখানে দেখো ছত্রিশ আর এখানে আছে চোদ্দো, ছত্রিশে চোদ্দো বিয়োগ করে দেব আর এখানে যেগুলো আছে এগুলো আমরা একসাথে যোগ বিয়োগ করে নেবো। তাহলে দেখো এখানে এটা আছে থার্টি সিক্স মাইনাস এটা আছে কত প্লাসের এক্স স্কোয়ার মাইনাসের চোদ্দো, আর এখানে আছে মাইনাসটা হয়ে যাবে এদিকে প্লাসটা হয়ে যাবে মাইনাসের এক্স স্কোয়ার, আর এখানে আছে মাইনাসের এইট, তাহলে হয়ে যাবে প্লাসের এইট। আমরা সাইড পরিবর্তন করেছি এই জন্য চিহ্ন পরিবর্তন হয়েছে। তাহলে এখন দেখো আমরা এখানে কী করতে পারি যে টুয়েলভ রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ফোরটিন ইকুয়াল এক্স স্কোয়ার প্লাসের এটা মাইনাসের কাড়াকাড়ি করতে পারি, তাই না? কাড়াকাড়ি করলে করো, না করলে আমাদের সমস্যা নাই, এটা ভালো। তাহলে এখন দেখো প্লাসের হয়েছে কত আমাদের এখানে ছত্রিশ আর এখানে আছে এইট, এখানে আছে মাইনাসের চোদ্দো তিরিশ, তাহলে আমরা পেয়ে গেলাম মাইনাসের প্লাসের তিরিশ থার্টি। তাহলে আমরা এখানে কী করতে পারি যে আমরা লিখতে পারি যেরকম এটাকে বাদ দিতে পারি ছয় দিয়া, ছয় দুপুরে বারো রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ফোরটিন ইকুয়াল এখানে ছয়তে বাদ দিলে পাঁচ ছয় তিরিশ। এখন আমরা এটাকে কী করব যে উপপক্ষকে আবার বর্গ করে দিতে পারি, উপপক্ষকে আবার বর্গ করে দিলে কী হবে রুট ওভারে উড়াইতে হবে, টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ফোরটিন হোল স্কোয়ার ইকুয়াল ফাইভ হোল স্কোয়ার। এখন আমরা এটাকে করবো যে এটা কত হবে ফোর হয়ে যাবে আর এটা উঠে যাবে, উঠে গেলে কী থাকবে এক্স স্কোয়ার মাইনাস ফোরটিন ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ, বা আমরা করতে পারি এরকম যে ফোর এক্স স্কোয়ার মাইনাস চারশো ছাপ্পান্ন ফিফটি সিক্স ইকুয়াল টোয়েন্টি ফাইভ। এখন আমরা এটাকে এই পাশে নিয়ে আসলে কী হবে যে ফোরটি ফোর এক্স স্কোয়ার মাইনাস ফাইভ সিক্স মাইনাস টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু জিরো। এখন দেখো এটা মাইনাসের এটা মাইনাসের দুটা মাইনাসের হয়ে গেল, মাইনাসের হয়ে গেলে এখন আমরা কী করতে পারি মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ মাইনাসের চিহ্ন থাকবে যোগ হয়ে যাবে। তাহলে ফোর এক্স স্কোয়ার ইকুয়াল সরি ফোর এক্স স্কোয়ার মাইনাস এটার সাথে কত হবে হচ্ছে এগারো, এক হাতে আছে এক আর আমাদের না আছে সাত আট একাশি ইকুয়াল জিরো। এখন এটাকে আমরা ওই পাশে নিয়ে যেতে পারি যে এরকম যে বা ফোর এক্স স্কোয়ার ইকুয়াল মাইনাসটা হয়ে যাবে প্লাস এইটটি ওয়ান
এখানে আমরা লিখতে পারি এরকম যে বা x স্কয়ার ইকুয়াল এখানে যদি আমরা রেখে ভাগ দিয়ে চাই আমাদের রুট ওভার করে দিই কি হবে এখানে 81/4 তো এটাকে আমরা যদি বর্গমূল করে দেই অর্থাৎ x x ইকুয়াল টু রুট ওভার 81/4 তাহলে কি হবে আমরা লিখতে পারি না x ইকুয়াল 981 এটা হবে 2 তাহলে আমরা পেয়ে গেলাম x এর মূল কি পেয়ে গেলাম 9/2 এটা হবে প্লাস মাইনাসের তাই না এটা হবে প্লাস মাইনাসের মূল অর্থাৎ তাহলে পেয়ে গেলাম কত আমরা পেয়ে গেলাম 9/2 এখন x এর মূল কত পেলাম আমরা লিখতে পারি সুতরাং x = 9/2 আরেকটা পেলাম কি তা x = মাইনাসের 9/2 এরকম লিখতে পারি তাহলে আমরা দুইটা মূল পেয়ে গেছি এই দুইটা মূল দিয়ে আমরা কি করতে হবে এটাকে শুদ্ধি পরীক্ষা করতে হবে চল আমরা একটু শুদ্ধি পরীক্ষা করি কিভাবে করব এখন শুদ্ধি পরীক্ষা একটু দেখি যে শুদ্ধি পরীক্ষা শুদ্ধি পরীক্ষাটা হবে x ইকুয়াল কত হলে 9/2 হলে 9/2 হলে আর প্লাসটা দাই করলাম 9/2 হলে কি হবে এটা তো মান বসিয়ে দাও অর্থাৎ রুট ওভার x এর মান কত হবে 9/2 হোল স্কয়ার তাই না আর এখানে মাইনাসের 8 এরপর আছে প্লাস রুট ওভার x এর মান কত 9/2 হোল স্কয়ার আর মাইনাসের 14 এরকম এখন দেখ আমরা এটা কিভাবে করতে পারি যে দেখকে বর্গমূল করে দিলে কত হবে এটাকে যদি বর্গ করে দেই তাহলে 981/4 মাইনাস 8 প্লাস বার এবার 981/4 মাইনাস 14 বা এখানে লিখতে পারি না আমরা এরকম একবারে করলে যে রুট 4 করে দেই 81/32 আর এখানে থাকবে প্লাসের 81/4 56 এখন দুইটা থেকে আমরা কি করব যোগ বিয়োগ করে দেব যোগ বিয়োগ করে দিলে আমরা কি পাবো এটা দেখো যে আমরা দুইটা মান পেয়ে যাবে সুন্দর তাহলে আমরা পাবো 49/4 আর এখানে পাবো আমরা 25/4 তো এখন এই দুইটা থেকে আমরা কি করতে পারি এটা কি করতে পারি না এরকম যে আমরা যদি রুট উড়িয়ে দেই তাহলে রুট উড়িয়ে দিলে কি হবে 7/2 প্লাস এখানে হবে 25/5 সরাসরি আমরা লিখতে পারি 5/2 তাই না তো দুইটা লসাগু করো দুইটা লসাগু করলে কি হবে 2 দিয়ে 7/5 তাহলে এখানে কত হবে 2 7/5 কত 12 তো পেলাম 6 তাই না দেখো আমরা পেয়ে গেলাম 6 কিন্তু আমাদের এটা রাইট হ্যান্ড সাইড কত আছে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড 6 আছে তার মানে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড লিখতে পারি সুতরাং অ্যাজ এ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড অর্থাৎ এখানে বলতে পারি যে আমরা x ইকুয়াল টু x ইকুয়াল 9/2 9/2 সমীকরণের সমীকরণের বীজ যদি দুইটা সমান হয়ে গেছে যে লিখতে পারে x ইকুয়াল টু 9/2 সমীকরণের বীজ এবার আসো আমরা আরেকটা অংশ আছে যে 9 - 9/2 হলে তাহলে আমরা এটা এদিক দিয়ে করি একটু খেয়াল করো এই জায়গাটা মুছে দিলাম x ইকুয়াল টু মাইনাসের 9/2 হলে হ্যাঁ আমরা এটাকে করতে পারি তাই না কী করতে পারে এটার মধ্যে মান বসিয়ে দাও এটার মধ্যেই যে রুট ওভার x এর জন্য বসবে 9 - 9/2 হোল স্কয়ার প্লাস মাইনাসের 8 আর প্লাস রুট ওভার মাইনাসের 9/2 হোল স্কয়ার মাইনাসের 14 ইকুয়াল আমার দরকার নাই এখন আসে আমরা এখানে কি করব যে বা সুতরাং সরি আমরা এখানে লিখতে পারি ইকুয়াল যে এই মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হয়ে যাবে তাই না তারপর আমরা লিখতে পারি 81/4 মাইনাস 8 প্লাস রুট ওভার এখানে লিখতে পারি 81/4 মাইনাস 14 এখন দুটোটাই আমাদের মাইনাসের যেহেতু এটা মাইনাস করে দাও
আমরা একটু কাজ করতে পারি আরেকটু এখানে যে 4 এটা দেখো 81 বাই সাইডটা 32 32 আমরা এটা যেরকম পেয়েছি এরকম তাই না প্লাস এখানে আমরা করতে পারি কি রুট ওভার 81 বাই 4 মাইনাস এটাকে আমরা একবার করে দিলে কি হবে 4 14 56 তাই না 56 এখন এটার মতন হয়ে যাচ্ছে তাই না এখন এটার মতন হয়ে গেলে আমরা কি করতে পারি যে একইভাবে আমরা লিখে দিতে পারি যে 49 বাই 4 আর এখানে লিখতে পারি প্লাসের 25 বাই 4 এখন এটাকে কি করব যে আমরা লিখতে পারি 7 বাই 2 প্লাস 5 বাই 2 এখন আমরা দুইটা লসাগু নেব লসাগুটা কি হবে যে 2 আর 7 প্লাস 5 7 প্লাস 5 আমরা কত পেয়েছিলাম মনে আছে 12 বাই 2 ইকুয়াল টু 6 তাহলে মানে এটাও এটার সাথে মিলে গেছে তারপর আমরা বলতে পারি তাহলে কি দা যে সুতরাং যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড যেহেতু এটারও আমরা ধরুনটা মিলে গেছে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড তার মানে ধরি এক্স ইকুয়াল মাইনাস 9 বাই 2 সমীকরণের বীজ এটাও 20 তাহলে সুতরাং অ্যান্সারটা কি হবে নির্ণয় সমাধান হবে x ইকুয়াল 9 বাই 2 এবং x ইকুয়াল মাইনাস 9 বাই 2 দুটোটাই হবে রেজাল্ট তাহলে আমরা আশা করি রেজাল্টটা পেয়ে গেলাম এটাই অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ আল্লাহ হাফেজ আমরা আর একটু অঙ্ক করবো